দর্শক মন্ডলী টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম এ পর্বে আমরা আলোচনা করব যে সকল ওয়েবসাইটের মাধ্যমে আপনি সর্বশেষ করোনা ভাইরাসের অ্যাকচুয়াল রিপোর্ট সম্পর্কে অবগত হবেন তো চলুন জেনে নেওয়া যাক যে সকল ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিশ্বে করোনা ভাইরাসের সবচেয়ে লেটেস্ট আপডেট সম্পর্কে জানতে পারি আমার কাছে ইউআরএলটা কপি করা আছে আমি ইউআরএলটা নিচ্ছি ইউ এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন আমি লিংক দিয়ে দিব আমার লিংক বক্সে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটা পেতে পারি আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজার ব্রাউজারে ব্রাউজ করলেন তারপর আপনার ইউআরএল অপশনটাতে নিচের কপি করা লিঙ্কটাতে ইন্টার করলাম এখানে ঢুকলে আমরা যেটা দেখতে পাবো যে করোনা ভাইরাসের সবচেয়ে লেটেস্ট যে আপডেটটা সেটা এখানে যে ওয়েবসাইটটা শো করেছে সেটা হলো জন্স হপকিংস ইউনিভার্সিটির দ্বারা এই আপডেটটা আসছে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো টোটাল কনফার্মড কনফার্ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে টোটাল করোনা ভাইরাসে ইফেক্টেড পজিটিভ ব্যাক যারা করোনা ভাইরাসে অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে তো এই ধরনের ব্যক্তির সংখ্যা 684652 জন এখানে আরেকটা জিনিস হলো যে কনফার্ম কেসেস বাই কান্ট্রি রিজিওন অর সভেরিয়েন্টে এখানে আপনার প্রতিটা রিজিয়ন ওয়াইজ বলা হয়েছে যে কোন কোন রিজিওনে আপনার কতজন করে ইফেক্টেড হয়েছে বা কনফার্ম হয়েছে যেমন ইউএসএ হয়েছে এক লাখ পঁচিশ হাজার তিনশো তেরো জন অলরেডি করোনাতে ইনফেক্টেড হয়েছে ইতালিতে বিরানব্বই জন চায়নাতে বিরাশি জন স্পেইনে জন ইউনাইটেড কিংড অর্থাৎ ইরানে উনিশ হাজার সাতশো আঠান্ন জন সুইজারল্যান্ডে চোদ্দ হাজার আটশো উনত্রিশ জন নেদারল্যান্ডে দশ হাজার নয়শো ছাব্বিশ জন বেলজিয়ামে দশ হাজার আটশো ছত্রিশ জন এইভাবে প্রতিটা রিজিয়ন যে সকল রিজিয়ন রিজিয়নের মানুষ করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে সেই সকল রিজিয়নের লিস্ট এখানে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে নশো সাত জন এইভাবে নিউজিল্যান্ড ইরাক ইজিপ্ট কাতার যে সকল দেশ ইনফেক্টেড হয়েছে সবগুলো সবকে আপডেট নিউজগুলো এখানে দেওয়া রয়েছে রিপোর্টটা দেওয়া রয়েছে এখানে যে সকল দেশ করোনা ভাইরাস দ্বারা ইনফেক্টেড সেখানে মার্ক দিয়ে গোল গোল করে দেওয়া হয়েছে যে এই সকল দেশ ইনফেক্টেড আর তারপর টোটাল ডেথ টোটাল ডেথ ডেথ রিপোর্টটা হাতের ডানে দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছি টোটাল ডেথ ইতালিতে দশ হাজার পাঁচশো আঠাশ জন চাইনাতে হাজার একশো বিরাশি জন ইরানে দুই হাজার ছয়শো চল্লিশ জন এইভাবে এখানে ডেথ রেট দেওয়া রয়েছে এবং টোটাল রিকভার রেটও এখানে দেওয়া রয়েছে টোটাল রিকভার হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো ছিয়ানব্বই জন এখানে ডেথ হয়েছে বত্রিশ হাজার একশো তেরো জন এখানে চায়নাতে কতজন রিকভার করেছে রোমানিয়া ইরাক ইজিপ্ট আইসল্যান্ড থাইল্যান্ড ইসরায়েল ইন্ডিয়া কুয়েত তুর্কি সৌদি আরবিয়া ইন্দোনেশিয়া চিলি নিউজিল্যান্ড প্রতিটা দেশে যে কজন রিকভার হয়েছে সেই কজনের ডেথ রেট মর্টাল রেট রিকভারি রেট এবং টোটাল কনফার্ম কতজন হয়েছে সেটা দেওয়া হয়েছে সো আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঘোরাঘুরি না করে একটা নির্ভরযোগ্য ওয়েবসাইটে আমরা আসতে পারি যেই ওয়েবসাইটের সাহায্যে আমরা আমাদের সবচেয়ে আপডেট এবং নির্ভরযোগ্য তথ্যটা পেতে পারি তো তো আশা করি ওয়েবসাইটটা আপনাদের কাজে লাগবে এই ওয়েবসাইটের আমি আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে টস আইটি কর্নারের সাথেই থাকুন সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে নিরাপদ সোর্স থেকে আপনার তথ্য সংগ্রহ করুন সতর্ক থাকুন পরবর্তীতে নতুন কোন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ গণরের সাথে থাকার জন্য